হ্যালো অল দ্য অ্যামেজিং পিপল আউট দেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন। আজকে আমি আপনাদের দেখাবো নিউ ইয়র্ক সিটিতে হ্যালোইন কীভাবে সেলিব্রেট করা হয়, এবং সেই সাথে আমি কিন্তু আজকে আপনাদের নিয়ে যাবো একটা ইন্টারেস্টিং জায়গায়, এবং সেটার নাম হলো মিউজিয়াম অফ ইলিয়েশনস, যেখানে আজকে আপনারা হবেন আমার সাথে নানা রকম বিভ্রান্তির শিকার। তাহলে চলুন ঘুরে আসা যাক সেই জায়গাগুলো। আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সারাদিনই বৃষ্টি হবে, এবং আমি ভাবলাম যে আজকে বৃষ্টির মধ্যেই বের হয়ে যাই, কারণ এতদিন ধরে আমি প্রচুর প্রেশারে ছিলাম, আমার ক্লাসের প্রেশার, এখনও ক্লাসের প্রেশার চলছে, তো বেরিয়ে হওয়া হচ্ছে না। আর আমাদের এখানে 31st অক্টোবর হচ্ছে হ্যালোইন, যদিও আমি হ্যালোইনটা সেলিব্রেট করি না আমার ধর্মীয় কারণে, কিন্তু আমার না ওদের ডেকোরেশনগুলো দেখতে খুবই ভালো লাগে, রাস্তায় যে ডেকোরেশনগুলো হয়। তাই আজকে আমি বেরিয়ে পড়লাম রাস্তায় যে দেখি NYC কী প্রস্তুতি নিচ্ছে হ্যালোইন উপলক্ষে এবং স্টোরগুলো কী প্রস্তুতি নিচ্ছে। তো আমি এখন যাচ্ছি চেলসি মার্কেটে। চেলসি মার্কেটটা হ্যালোইনে অনেক সুন্দরভাবে ডেকোরেট করা হয়, এটা হচ্ছে ম্যানহাটনে। তাহলে চলুন আজকে দেখি যে চেলসি মার্কেট কীভাবে ডেকোরেট করেছে ওদের স্টোরটা। চেলসি মার্কেটটা হচ্ছে একটা ফুড হল, শপিং মল। তো হ্যালোইন উপলক্ষে ওরা কিন্তু একদম ভুতুড়ে টাইপের ডেকোরেশন করে থাকে। আজকে ওদের পামকিন কার্ভিং চলছে। পামকিন কার্ভিং মানে হচ্ছে মিষ্টি কুমড়ার উপরে ওরা হ্যালোইন উপলক্ষে বিভিন্ন ডেকোরেশন করে থাকে, এটা কেক কেটে কেটে। আর থার্ড যেহেতু আজকে হ্যালোইন না, হ্যালোইন হচ্ছে 31st অক্টোবর, তবুও অনেকখানি ওরা ডেকোরেশন করেছে। আমার কাছে মনে হচ্ছে যে 31st অক্টোবরে ওরা আরও ভালোভাবে ডেকোরেশনটা করবে, কারণ গত বছর দেখেছিলাম যে ওরা পুরো যে মাথার উপর ছাদের উপরে ভূত দিয়ে ডিজাইন করছে, ভূতগুলো ঝুলছিল এবং বিভিন্ন আওয়াজ করে, যদি এখন এটা দেখা যাচ্ছে না। তো চলুন দেখা যাক আর কী কী রয়েছে চেলসি মার্কেটে। হ্যালোইন হলো মূলত এক ধরনের ট্র্যাডিশনাল ওয়েস্টার্ন ফেস্টিভ্যাল। তো যারা হ্যালোইন সেলিব্রেট করে থাকেন তাদের বিশ্বাস যে এই দিন মৃত ব্যক্তির আত্মা ফিরে আসে, সেই জন্য তারা তাদের বাসার বাইরে পামকিন সহ বিভিন্ন ধরনের ভুতুড়ে ডেকোরেশন করে থাকে, এবং বাচ্চা থেকে শুরু করে বড়রা হ্যালোইন কস্টিউম পরে ট্রিক অর ট্রিট করে, মানে চকলেট বিলি করে। তো তাদের মতে এতে করে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়। চেলসি মার্কেটের ভিতরে এটি হলো একটি বুক স্টোর। আমার কিন্তু স্টেশনারি আইটেমের উপর প্রচণ্ড রকমের আকর্ষণ রয়েছে। আমি যখনই কোনো স্টেশনারি দোকানে যাই, হোক সেটা ছোটো একটা পেন্সিল বা রাবার, আমার খুবই ভালো লাগে ছোটো ছোটো কিউট কিউট থিংস। এবং এই স্টোরে আসার পর তো আমি পাগলও হয়ে গেছিলাম, মানে এত সুন্দর সুন্দর জিনিস, মানে বেরই হতে ইচ্ছা করছিলো না, মনে হচ্ছে আমি এই স্টোরেই থেকে যাই। আমি এখন এসেছি একটা তার্কিশ রেস্টুরেন্টে। আমি এখন অর্ডার করছি যে ওদের ল্যাম্ব কোফতা কাবাব, শিশ কাবাবের একটা প্ল্যাটার আছে রাইসের সাথে, ওটা অর্ডার করেছি, এবং ওদের একটা অ্যাপিটাইজার আছে হাম্মাস, যেটা আমার খুবই পছন্দের, সেটা আমি অর্ডার করেছি, চলেও আসছে। সেটা হচ্ছে আমার মেইন ডিশ, এটা হচ্ছে ওদের টার্কিশ স্পেশাল একটা প্ল্যাটার, যেটার মধ্যে ল্যাম্ব, চিকেন এবং বিফ এবং স্যালাড রয়েছে। তো লেটস ট্রাই। এখন যাওয়ার পালা মিউজিয়াম অফ ইলিয়েশনসে। এটির ওপেনিং আওয়ার্স হচ্ছে মানডে টু থার্সডে 9 AM টু 10 PM এবং ফ্রাইডে টু সানডে 8 AM টু 11 PM।
এখানে যেতে হলে টিকিট কাটতে হবে এবং আমার কস্ট পড়েছে $22 কিন্তু অ্যাডাল্ট সিনিয়র স্টুডেন্টস এবং বাচ্চাদের জন্য আলাদা প্রাইসিং যেটা ওদের ওয়েবসাইটে গিয়ে জানা যাবে এবং আপনারা চাইলে অনলাইনে এবং অন দ্য স্পট দুই জায়গায় টিকিট কাটতে পারেন তো আমি এখন আছি মিউজিয়াম অফ ইলিউশনস এটা নামটার মতোই কিন্তু মিউজিয়ামটা এখানে বিভিন্ন যে জিনিসগুলো আছে রুমগুলো আছে এক একটা ঢুকলে এবং দেখলে মনে হবে একরকম কিন্তু আসলে এটা অন্যরকম ইলিউশন সৃষ্টি করে যেমন এই নর্মাল একটা পিকচারের কথাই বলি তো ওর এখানে বলছে যে এই সার্কেলগুলোর দিকে ফিউ সেকেন্ডস তাকিয়ে থাকলে দেখা যাবে যে সার্কেলগুলো মুভ করছে তো আসলেই তাই আমি যখন তাকিয়েছিলাম মনে হচ্ছিল যে সার্কেলগুলো মুভ করছে আরেকটা জিনিস আছে যে এটা একটা পিরামিড টাইপের দেখে মনে হচ্ছে এটা গ্লাস মানে হাত দিলে কিছু হবে কিন্তু হাত দিলে আসলে কিছু না আমার হাতটা ভিতরে ঢুকছে এবং ভিতরে অনেক ছোট ছোট গ্লাস দেখা যাচ্ছে সো এটা হচ্ছে একটা ম্যাজিক বক্স ওরা বলছে যে এক সাইড থেকে দেখতে একরকম লাগবে আরেক সাইড থেকে দেখতে আরেক রকম লাগবে তো দেখা যাক যে আসলে সত্য কিনা তো আমি এখন এক সাইড থেকে দেখছি একটা কালো বক্স দেখা যাচ্ছে এই সাইড থেকে দেখছি এটা একটা পিরামিড হয়ে গেল ব্লু কালারের ওয়াও এগুলোকে বলা হয় হলোগ্রাফিক ইমেজ তো এগুলো হচ্ছে লাইটের মাধ্যমে একটা হলোগ্রাফ সৃষ্টি করে থ্রি ডি একটা ইমেজ সৃষ্টি করে যেটা হচ্ছে প্রথমত দেখলে দেখা যাবে একটা নর্মাল এক কালারের একটা কিছু বাট একটু এদিক ওদিক সরলে মানে মুভমেন্ট করলে আসলে বোঝা যাবে একটা থ্রি ডি পিকচার বলা হয়েছে যে এই যে দুইটা ব্লু লাইন আছে সেই দুইটা ব্লু লাইন আসলে সেম সাইজের কিন্তু দেখে মনে হচ্ছে চোখের দেখায় যে এটা বড় এটা থেকে তো এখানে আমার মেজারমেন্টের জন্য একটা ইয়ে আছে তো সেটা আমি মেজার করে দেখাচ্ছি এটা সাইজ আর এটার সাইজ একদম সমান কিন্তু মনে হচ্ছে যে এটা এটার থেকে বড় তো আমি এখন যাচ্ছি ইনফিনিটি রুমে তো দেখি ওরা বলেছে যে এটা ভিতরে ঢুকে পুরোপুরি দরজা ক্লোজ করে দিতে ফুললি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ও মাই গড মজা আমি এখান থেকে যেতে পারছি কিন্তু আসলে আমি যেতে পারছি না কারণ হচ্ছে গিয়ে এগুলো মিরর দিয়ে আটকানো তো মনে হচ্ছে শত শত রুম আমি প্রত্যেকটা রুমের ভিতরে যেতে পারবো কিন্তু গেলেই এখানে হচ্ছে গিয়ে গ্লাস ওয়াও দ্যাটস অ্যামেজিং ওয়াও তো এখানে ফুললি এক্সপিরিয়েন্স নিতে হলে রুমের দরজাটা পুরোপুরি ভাবে আটকাতে হবে এবং হ্যালোইনের ডেকোরেশনও দেখা যাচ্ছে এটা হচ্ছে টিল্ট রুম সো এটা ইলিউশনসটা হচ্ছে এরকম যে আমি সোজা দাঁড়িয়ে আছি কিন্তু মনে হচ্ছে যে আমি বেঁকে আছি একদম মনে হচ্ছে আমি বেঁকে কোনো কিছুতে হেলান দিয়ে আছি এরকম মনে হচ্ছে যে আমি কোনো কিছুতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি আমি জানি না আপনারা বুঝতে পারছেন নাকি বাট কনসেপ্টটা অনেকটা এরকমই জিনিসটা কিন্তু আমি একদম সোজাভাবে দাঁড়িয়ে আছি কিন্তু মনে হচ্ছে যে আমি কোনো হেলান দিয়ে দাঁড়িয়ে আছি কোনো একটা জায়গায় ইটস ইন্টারেস্টিং এটা হচ্ছে চেয়ার ইলিউশন তো এটার কনসেপ্টটা হচ্ছে যে এই চেয়ারটিতে যে বসবে এবং তার পাশে যে দাঁড়িয়ে থাকবে তাদের দুজনের আকৃতিটা ডিফারেন্ট দেখাবে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অপটিক্যাল ইলিউশনস এটা হচ্ছে এইমস রুম তো এটার কনসেপ্টটা হচ্ছে এরকম যে রুমের এক প্রান্তে একজন দাঁড়াবে অপর প্রান্তে আরেকজন দাঁড়াবে তো দাঁড়ালে দেখা যাবে যে একজনকে অনেক জায়ান্ট আকৃতি এবং আরেকজনকে একদম বামন আকৃতি তো এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ গেলে দেখা যাবে যে দুজনের আকৃতিটা ডিফারেন্ট তো এটাও এক ধরনের কিন্তু অপটিক্যাল ইলিউশনস এটা হচ্ছে সংখ্যা দিয়ে তৈরি করা একটা ছবি তো কাছ থেকে দেখা যাবে অনেক রকমের নাম্বার কিন্তু যত পেছন দিকে যাব দূরের দিকে যাব একটা ছবি দেখতে পারবো এবং আপনারা দেখতেই পাচ্ছেন অ্যালবার্ট আইনস্টাইনের ছবি ওকে রেডি সেটি গো গ্রিন রেড ব্লু ইয়েলো ব্লু ব্ল্যাক রেড ব্লু গ্রিন ব্ল্যাক রেড ইয়েলো গ্রিন ব্লু ব্ল্যাক ব্লু রেড গ্রিন
মিউজিয়ামের সেকেন্ড ফ্লোরটিতে কিন্তু আরও অনেক ধরনের ইলিউশন রুমস রয়েছে এবং এখানে কিন্তু অনেক ধরনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আসলে ভিডিওতে বোঝা যাবে না, সামনাসামনি এগুলো এক ধরনের ইলিউশনস, যেমন এই গ্রিড ইলিউশনের কথাই আমি বলছি। আমি যদি কিছু গ্যাপ নিয়ে দাঁড়িয়ে থাকি এবং কিছু সেকেন্ড ধরে তাকিয়ে থাকি, মনে হবে যে সার্কেলগুলো নড়ছে এবং আমাকে কাউন্ট করতে হবে কতগুলো ব্ল্যাক সার্কেল আছে বা কোনোটাতে আমি 3D ইমেজ দেখতে পারবো। তো এক একটা এক এক ধরনের অপটিক্যাল ইলিউশনস বা চোখের ধাঁধা, এগুলো আসলে সামনাসামনি দেখলে বেশি ভালো করে বোঝা যাবে। তো এই জিনিসটাকে বলা হয় স্বপ্ন, যে খুবই ফান জিনিসের জিনিসটা। তো এটা হচ্ছে ব্রোকেন গ্লাস আর কি, খাঁচ খাঁচ কাটা। তো আমি এই পাশ থেকে দাঁড়াবো, অপর পাশ থেকে আরেকজন দাঁড়াবে। তো এমনভাবে হবে জিনিসটা যে আমার উপরের অংশটা আর ওর নিচের অংশটা একরকম হবে এবং দুজনের চেহারা মিলে, হাফ হাফ মিলে একটা পুরো চেহারা হবে। আমি চাই না ক্যামেরা আসছে নাকি। আমি জানি না ক্যামেরা আসছে নাকি, কিন্তু আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার উপর অংশটা আর নিচের অংশটা মিলে একটা অন্যরকম চেহারা তৈরি হচ্ছে। এটি হচ্ছে রোটেটেড রুম। তো এটার কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমি এখানে যদি যে কোনো একটা পোজ নিয়ে দাঁড়িয়ে থাকি, মনে হবে যে আমি একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আছি। তো এটাও কিন্তু একটা চোখে ইলিউশন। আপনাদের জন্য একটা ছোট্ট ধাঁধা, সেটা হচ্ছে যে এখানে দুটো বক্স দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে কোন বক্সটি সরু দরজা দিয়ে ঢুকবে বলুন তো। দেখে মনে হচ্ছে না যে এটা ঢুকবে, কারণ এটা সরু দরজা দিয়ে ঢুকবে। তাহলে চলুন দেখা যাক। এটার সারফেস এরিয়াটা আমি মাপছি, এখন এটার সারফেস এরিয়া মাপছি, দুটো সমান। এটাই হচ্ছে ইলিউশন। এটাকে বলা হয় হেড অন দ্য প্ল্যাটার। তো আনফর্চুনেটলি আমার এখানে কোনো ছবি নেই। তো এটা কনসেপ্টটা হচ্ছে যেটা ভেতর দিয়ে মাথা ঢুকালে মনে হবে যে আপনার মাথাটা একদম কাটা এবং বডিটা মিরর দিয়ে ইনভিজিবল হয়ে যাবে। এটাই হচ্ছে আজকে আমার বৃষ্টির দিনে ঘোরাঘুরি। বের তো হয়েছিলাম যে হ্যালোউইনের ডেকোরেশন দেখবো, কিন্তু এন্ড আপ হলাম মিউজিয়াম অফ এলিশেন্সে এসে। আর আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গাটা, খুবই ইন্টারেস্টিং, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে আসলে অনেক ভালো লাগবে আরও বেশি। তো নতুন একটা জায়গাও দেখা হয়ে গেল। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমার মতো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনো জায়গায়। সবাইকে বাই।